আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি ক্রাউন অটো গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা খুব সুন্দর দুটি গাড়ি দেখবো, মিডিয়াম বাজেটের টয়োটা প্রোবক্স এবং X-COROLLA, এই দুটি গাড়ি। তো চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটিও আমরা জেনে নিই। প্রোবক্স, নোয়া ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গাড়ি রয়েছে, এবং আমাদের শোরুম বাদেও গোডাউনে আরো অনেক গাড়ি রয়েছে, বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে। অল্প বাজেটে কি গাড়ি রয়েছে ভাই এই মুহূর্তে? অল্প বাজেটের মধ্যে আমাদের 110 থেকে 30 লক্ষ টাকার মধ্যে বাজেটের গাড়ি রয়েছে। তার মানে সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যাবে, সব ধরনের বাজেটের গাড়ি পাবেন। আতিক ভাই আজকে আমরা কি গাড়ি দেখবো? রুদ্র ভাই আজকে আমরা মিডিয়াম বাজেটের মধ্যে দুটি গাড়ি দেখাবো আপনাকে। আচ্ছা, মিডিয়াম বাজেটের গাড়ি আজকে আমরা দেখবো প্রোবক্স। যে আমরা প্রথমে প্রোবক্স গাড়িটি দেখাচ্ছি, এটা সিলভার কালার, আপনার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। প্রোবক্স এবং আমরা প্রোবক্স আর X-COROLLA প্রোবক্স এবং X-COROLLA দুটি গাড়ি দেখবো। ঠিক আছে, আমরা প্রোবক্স দিয়ে শুরু করি, মডেল যদি আরেকবার বলেন ভাইয়া। প্রোবক্স এর মডেলটা হচ্ছে 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট, ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ড। আমরা আবারও বলি, আমাদের শোরুমে যেসব গাড়িগুলো ক্রয় করে থাকি সেগুলো আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দেখে ক্রয় করি, আমরা কোনো স্লিপ করা গাড়ি ক্রয় করি না। আচ্ছা, পেপার ওকে থাকে এবং অবশ্যই স্মার্ট কার্ড থাকে। গাড়ি কি অবস্থায় আছে? গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, আর আপনার এটা গাড়িটি সিএনজি অপশন দুইটাই করা আছে। সিএনজি এর সুপার আছে, হেডলাইট প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস সব কিছু গাড়ির সাথে ফুল অরিজিনাল। ব্যাক সাইডটি দেখি, পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি বোঝালে ব্ল্যাক নাকি? না, এগুলো আপনার পেপারস লাগানো, পেপার লাগানো। সিলভার কালার গাড়ি এবং ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এবং সিট হচ্ছে অ্যাশ, সিট কালারগুলো ভালোই আছে। আমরা তো সামনে প্রত্যেকটি সুইচ ওকে আছে, প্রত্যেকটি সুইচ ওকে, প্রত্যেকটি সুইচ ওকে রয়েছে। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? জি, গিয়ার বক্স ইঞ্জিন সব গাড়ির সাথে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে। আচ্ছা, ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি, ডিভিডি প্লেয়ার, এসি সব ওকে। এসির পারফরম্যান্স কিরকম? খুব ভালো, সুপার কুল, সুপার কুল। একটু কষ্ট দেয় আছে ভাই, আমরা একটু ইঞ্জিনটি দেখে নিই। ইঞ্জিন ওয়াশ করেনি বোঝাই যাচ্ছে। জি, অবশ্যই তো ওয়াশ পলিশ এবং যখন সার্ভিস করে দিবেন, যখন ডেলিভারি দেওয়া হবে তখন ওয়াশ পলিশ সব কিছু সার্ভিসিং করে দেওয়া হবে। এই মুহূর্তে ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন গাড়ির সাথে পুরো অরিজিনাল এবং ইঞ্জিন সব ওকে, কোনো কাজ নেই ইঞ্জিনে, জাস্ট বাই এন্ড ড্রাইভ। আচ্ছা, ইঞ্জিন এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে, তারপর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আপনারা ওয়াশ পলিশ এবং ইঞ্জিনের সার্ভিসটি করে দেবেন। এই মুহূর্তে যদি কিনবেন, ওটি চাইলে শুধু সামনে পিছনে দুটি সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে। এছাড়া সিট কভার রয়েছে ভালো, ফগ লাইট নেই, ফগ লাইট লাগানো যাবে এই গাড়িতে? জি, ফগ লাইট ইনস্টল করা যাবে এবং সিএনজি ইনস্টল করা আছে। জি, সিএনজি ইনস্টল করা আছে। আমার গাড়ি মডেল সম্বন্ধে আগে জানি, গাড়িটির মডেল হচ্ছে 11 মডেল, 2016 রেজিস্ট্রেশন। পেপার ওকে আছে, পেপার আপডেট, ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ড। আর প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 9,55,000। 9,55,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। আপনার নেক্সট গাড়িটি দেখি। নেক্সট গাড়িটি হচ্ছে আমাদের টয়োটা X-COROLLA। টয়োটা X-COROLLA বেস কালার? জি, বেস কালার, বেস কালার। যার কালারটি কি অরিজিনাল আছে ভাইয়া? জি, কালার অরিজিনাল। টাচ আপ করেছেন? না, কোনো টাচ আপ হয়নি। টাচ আপের কাজ আছে এই মুহূর্তে? হালকা একটু দাগ আছে এটা। আচ্ছা, হালকা দাগ আছে, অবশ্যই আমি একটু দেখিয়ে দেব, বডি ফ্রেশই দেখা যাচ্ছে। সামনে তো কোনো দাগ দেখছি না। না, সামনে কোনো দাগ নাই, আপনার ওই ডোরের সামনে একটু দাগ আছে। দ্বিতীয় ডোরে হালকা একটু স্ক্র্যাচ আছে, বাট খুবই হালকা, কাছ থেকে বোঝা যায় না। এটা প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি, প্রত্যেকটি গ্লাস, ইঞ্জিন
সবকিছু অরিজিনাল, কোনো কাজ ফগলাইট নেই, বাট ফগলাইট ইনস্টল করা যাবে। অ্যালো রিম চাকাগুলো খুবই ভালো এবং এই চাকাগুলো আপনি দুই তিন বছর ইউজ করতে পারবেন। আচ্ছা, সিএনজি ইনস্টল করা আছে? জি, সিএনজি ইনস্টল করা, সিএনজি ইনস্টল করা আছে। ব্যাকলাইট অরিজিনাল আছে? জি, অরিজিনাল। আমরা একটু পেছনে সেটে দেখি, আসলে বাম পাশ দিয়ে দেখানো সম্ভব না। সিট কাভার তো ভালোই দেখা যাচ্ছে, বেশি দিন হয়নি ইনস্টল করা হয়েছে। আমরা একটু সামনে দেখি, প্রত্যেকটি সুইচ ওকে আছে? জি, প্রত্যেকটি সুইচ ওকে এবং এসিও ওকে, সুপার কুল এসি। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? জি, গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল। ডিভিডি প্লেয়ার রয়েছে? ডিভিডি প্লেয়ার ওকে আছে? ডিভিডি প্লেয়ার ওকে। এসি পারফরম্যান্স কিরকম? সুপার কুল এসি পারফরম্যান্স খুবই ভালো, খুবই ভালো। আমি তো ইঞ্জিনটা দেখিনি, অবশ্যই এসি পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে। ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন, গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর খোলা কাটা অ্যাক্সিডেন্ট দেখলে আসলে বোঝা যাবে, যারা গাড়ি কিনতে আসবে তারা দেখলে আসলে বুঝতে পারবে। আর ইঞ্জিন ওকে আছে এই মুহূর্তে? জি, এই মুহূর্তে ইঞ্জিন ফুল ওকে। ইঞ্জিনে কোনো রকম কাজ করিয়েছেন? না, ইঞ্জিনে কোনো রকম কাজ করানো হয়নি, কাজ করানো হয়নি, ওয়াশ করানি বুঝে যাচ্ছে। অবশ্যই ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ ওয়াশ করবেন আপনারা? জি, অবশ্যই। এই মুহূর্তে যিনি কিনবেন উনি চাইলে নতুন করে দুটি সেফটি বাম্পার রেজিস্টার করে দিতে পারবেন এবং ফগ লাইট রেজিস্টার করে নিতে পারবেন। কারণ ঢাকা শহরে আসলে এমনিতে জ্যাম জট, বাধ্য হয়ে আসলে বাম্পার রেজিস্টার করতে হয়। এই গাড়িটি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে। তারপর যারা গাড়ি কিনতে আসবেন আশাপথ অবশ্যই দেখবেন, চেক করবেন, টেস্ট ড্রাইভ দিবেন। তো আপনাদের এখানে টেস্ট ড্রাইভের সুবিধা রয়েছে। যদি টুকটাক কোনো রকম কাজের প্রয়োজন হয়, কারণ অনেক সময় কাস্টমারদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই তো আপনারা ফুলফিল করে দিবেন। জি, অবশ্যই। আমার গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানাবেন। এই গাড়িটির মডেল হচ্ছে আপনার টয়োটা X-COROLLA 2003-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আর পেপারস কি অবস্থায় আছে? হ্যাঁ, পেপার সব আপডেটেড, ফ্যামিলি ইউজ কার ছিল। পেপার তো কি আছে? প্রাইস কত রাখছিল? এটা আমাদের আস্কিং প্রাইস 10,50,000। 10,50,000 টাকা? জি, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। আর যেহেতু আপনাদের রিভিউ আমরা সবসময় করি, আমাদের ভিডিও দেখে যারা আসবেন যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন, এটি আমাদের রিকোয়েস্ট। জি, অবশ্যই। আর আতিক ভাই, আপনাদের এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে? জি, অবশ্যই, আমাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে কেউ বিক্রিও করতে পারবে। এই মুহূর্তে এক্সিও, ফিল্ডার, প্রিমিয়ো, এলিয়ান এই ধরনের গাড়ি অ্যাভেলেবল রয়েছে আপনাদের? জি। অনেক ধন্যবাদ ভাইয়া। যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নিই। আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 12, প্লট নাম্বার 28, ক্রাউন অটো শোরুম। আর মোবাইল নাম্বারটা বলে দিও। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01982936142। আরেক ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলে, সবসময় আমাকে সময় দিয়ে থাকেন। ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই, আপনিও ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।